হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজ আমি গেছিলাম পশ্চিমবঙ্গের বৃহত্তম লোক উৎসব মেলাতে এই মেলাটা আমাদের বাড়ি থেকে খুবই কাছের হয় প্রতি বছর এই মেলাতে আমি যাই এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষেরা তাদের হস্তশিল্প নিয়ে প্রদর্শনী ও বিক্রি করতে আসে এই মেলাতে তোমরা দেখতে পারবে বিভিন্ন কৃষি প্রদর্শনী এবং বিজ্ঞান প্রদর্শনী এছাড়াও এই মেলাতে বিভিন্ন ধরনের শাড়ি হ্যান্ডমেড জুয়েলারি সানগ্লাস কাপ বাটি কাঠে বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায় যেহেতু একটা লোক উৎসব তাই প্রতিদিনই থাকছে বিভিন্ন শিল্পীর সমান লোকনৃত্য ও লোকগান আর এসব কিছুর ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের খাবারের স্টল আমরা দুজনেই মূলমঞ্চের থেকে চলে এসেছি এই রাইড দিকে এখানে অনেক রাইডই ছিল তার মধ্যে আমরা দুজনে মিলে এই বড় নাগদনাটাই চড়বো বলে ঠিক করেছিলাম তো ফাইনালি আমরা দুটো টিকিট কেটে চলে গেলাম নাগরদোল্লা চড়তে সানা তো খুবই ভয় করছিল তো ভয়কে জয় করে আমরা নাগরদোল্লায় উঠে পড়লাম আর নাগরদোল্লা উঠে পড়লাম বলতে সামনে যাবি আমরা উঠবো কি আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি সেলফি মুডে সেলফি তুলবো বলে ভাবলাম দেখি সাইডের জন্য হা করে তাকিয়ে আছে মুখের দিকে তো আর তোলা হলো না তো এই যে আমরা ফাইনালি নাগরদোল্লায় উঠে পড়েছি খুবই ভালো লাগছিল আর এখান থেকে মেলার ভিউটা সত্যি বলতে খুবই অসাধারণ লাগছিল দারুন চারিদিকে লাইটিং আলো আর এই যে তন্ময় নিজেকে একটু দেখিয়ে নিলো খুবই ভাল লাগছিল নাগদোল্লা চড়ে আমরা চলে আসলাম মূল মঞ্চের সামনে মূল মঞ্চের সামনে কত বেলুনে এখন টুনি লাইট আমাদের দেখে খুবই সুন্দর লাগছিল কিনতে তো ইচ্ছা করছিল সানাকে বললাম যে না ও বলছে না নেবো না কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগছিল তো ওখান থেকে চলে আসলাম পিঠে খেতে গরম গরম শীতে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা তো বললাম দুটো ভাপা পিঠে করে দিতে তো আমাদের হাতে চলে আসলো দেখো গরম গরম ভাপা পিঠে তো আমরা দুজনে গরম গরম ভাপা পিঠে খেয়ে নিলাম তো ভাপা পিঠে আমরা চলে আসলাম এই পিঠে ঘরে যেখানে অনেক ধরনের পিঠে তোমরা দেখতে পাচ্ছ অনেক টাইপের পিঠের মধ্যে আমরা আমাদের দুজনের জন্য এই দুটো পিঠে নিয়ে নিলাম পিঠে কে আমরা চলে আসলাম ফাস্ট ফুডের দোকানে দোকানে এসে দেখি কত ভিড় আমরা এক প্লেট ফিস ফিঙ্গার অর্ডার করে দিলাম তো খেতে খেতে একটুখানি ভিডিও করে নিলাম আর টাইমও হয়ে গেছিল বাড়ি আসার তো তোমরা কারা কারা এই মেলায় এসছো নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো টাটা টেক কেয়ার বাই বাই